মহামারী করোনা ভাইরাস মোকাবিলা করতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে উপার্জন হারিয়েছে বহু খেটে খাওয়া মানুষ। এই পরিস্থিতিতে তারা অনেকেই খাদ্যাভাবে অসহায়। এই সমস্ত মানুষদের জন্য এগিয়ে এলো আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা। আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামীর আদর্শে চলছে মাদ্রিহাটের বিভিন্ন স্থানে খাদ্যদ্রব্য প্রদান প্রক্রিয়া। এরপরেও যারা অভুক্ত রয়েছেন তাদের খোঁজ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী দীপনারায়ণ সিনহা, এবং তিনি মাদ্রিহাট পঞ্চায়েতের মাধ্যমে সেই উপার্জন বর্জিত অসহায়দের খাদ্যদ্রব্য প্রদান করেন। এদিন সকালে মাদ্রিহাট জিপির মেঘনাথ সাহা নগরের পঞ্চায়েত সুজিত দাস জানান, এদিন প্রায় 50টি পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে গ্রামের অসহায় মানুষদের খাদ্যদ্রব্য প্রদান প্রক্রিয়া চলতে থাকবে। কোথায় কোথায় দিচ্ছে এইটা? আমরা আমাদের মাদ্রিহাট জিপিতে বা আমাদের মাদ্রিহাট ব্লকে আমাদের টিএমসি যত পঞ্চায়েত আছে, প্লাস যেখানে আমাদের পঞ্চায়েত নেই সেখানে বুথ সভাপতিকে দিয়ে আমরা যত সম্ভব আমাদের জেলা সভাপতি মৃদুল গোস্বামী নির্দেশে, হ্যাঁ মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা প্রত্যেককে যারা পাচ্ছে না, একদম যারা গরিব ক্ষুধার্ত তাদেরকে আমরা তার সমগ্র ব্যবস্থা করার ব্যবস্থা করছি। আজকেও যেমন আমরা 1479 পার থেকে তার মেঘনাথ সহনগর মাদ্রিহাট গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পঞ্চায়েত সুজিতের মাধ্যমে আমরা এখানে কিছু তাঁত সামগ্রী তুলে দিচ্ছি গরিব মানুষের হাতে। কতদিন চলবে এটা? যতদিন লকডাউন চলবে ততদিন আমাদের মানে এই প্রসেসিং চলবেই। আমাদের কী কী দিচ্ছেন তাহলে? আমরা জায়গায় জায়গায় যেখানে চাল দিচ্ছি, চালের সাথে আলু দিচ্ছি, কোথাও বা সবজি দিচ্ছি, কোথাও তেল দিচ্ছি, কোথাও চালের সাথে বিস্কুট দিচ্ছি, কোথাও তেল দিচ্ছি, ডাল দিচ্ছি, যেখানে যেখানে দরকার সেখানে সেভাবে দিচ্ছি আমরা।